আজকে আমি বানাতে যাচ্ছি মাছের স্টু, অর্থাৎ ফিশ ভেজিটেবল স্টু। তার জন্য এই সবজিগুলো লাগবে, বা আপনাদের কাছে যে যে ভেজিটেবলস আছে সেগুলোই ইউজ করতে পারেন। আমি নিয়েছি পটল, আলু, টমেটো, ফ্রেঞ্চ বিন, পেঁপে, পেঁয়াজ এবং সামান্য কিছু মিন্ট লিভস। মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো, পেঁয়াজ, আদা বাটা। আমি এক চুটকি 5 ফোড়ন গরম কুকারে দিয়ে দিয়েছি একদম তেল ছাড়া, এবং এইখান থেকে কয়েকটি মাছের পিস নিয়ে নেব পরে। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লম্বা করে কাটা রয়েছে। আমি কিন্তু কোনো তেলের ব্যবহার করছি না, ইচ্ছা করলে আমি 1/2 টেবিল স্পুন তেল দিতে পারতাম, কিন্তু আমি যেহেতু স্টুয়ে কোনো তেল ব্যবহার করি না, এটাতেও করছি না। মশলা কিন্তু ড্রাই রোস্ট করলেই যথেষ্ট সুন্দর গন্ধ বেরোতে শুরু করে, এর জন্য তেলের কোনো দরকার হয় না। এবার আদা পেস্টটা দিয়ে দিলাম এবং 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্তটাই ড্রাই রোস্ট হচ্ছে, আমি এখানে সুন্দর গন্ধ পেতে শুরু করেছি। আপনারা করলে আপনারাও পাবেন। শুধু শুধু তেল খেয়ে আনহেলদি খাদ্য গ্রহণের অভ্যাস না করাই ভালো। এবং খেয়াল রাখতে হবে দিনে কতটা অয়েল ইনপুট হচ্ছে। কিছু রান্না আছে যেখানে তেল দিতেই হয়, কিন্তু দিনে পার হেড পার ডে 3 টেবিল স্পুনের বেশি তেল যেন ব্যবহার না করা হয়। মানে প্রত্যেকে বাড়ির প্রত্যেক সদস্য যেন দিনে 3 টেবিল চামচের বেশি তেল তার ভাগে না পান। মশলাটা অনেকটাই ড্রাই রোস্ট হয়ে এসছে, যথেষ্ট ভালো গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এক এক করে ভেজিটেবলগুলো দিচ্ছি। আমি কুকারে লো ফ্লেমে রেখেছি, জল দেওয়া হয়ে গেলে ফ্লেমটা বাড়িয়ে দেব। সমস্ত ভেজিটেবল গুলো দেওয়া হয়ে গেছে। এবার সামান্য নাড়াচাড়া করে মশলাটা খানিকটা মাখিয়ে দেওয়ার চেষ্টা করছি।
দেখতে পাচ্ছি মশলাগুলো ভেজিটেবলের সঙ্গে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে ওপর থেকে জল যোগ করে দেব। জলটা ঠিক তরকারির লেভেলের থেকে সামান্য নিচে থাকে, এরকম ভাবে দিলাম। পৌনে 1 টিস্পুন হলুদ গুঁড়ো যোগ করে দিলাম। এবং এরপরে 1 টিস্পুন নুন যোগ করে দিচ্ছি। আমরা লো সোডিয়াম সল্ট ব্যবহার করি বলে আমাদের নুনটা একটু বেশি দিতে লাগে। আপনাদের মনে হলে আপনাদের যেমন নুনটা যেরকম সেই অনুযায়ী পরিমাণটা ঠিক করবেন নুনের। আমি আরো একটু সামান্য নুন যোগ করছি, যেহেতু এরপরে 3টে মাছের পিস আমি যোগ করব। কুকারটা বন্ধ করা হয়ে গেলে একটা হুইসেল এসে গেলে এটা নামিয়ে দিতে হবে। আমি নুন হলুদটা মিশিয়ে দিচ্ছি। তরকারিটা যাতে সমানভাবে সব মশলার পরশটা পায় সেই জন্য ভালো করে মিশিয়ে দিচ্ছি সবটা। এরপরে আমি 1 1 করে 3টে মাছের পিস ওপর থেকে বসিয়ে দেবো। মাছ যেহেতু ভাজি নাই সেই জন্য একটু সাবধানে হ্যান্ডেল করতে হয় যাতে মাছটা ভেঙে না যায়। কাঁচা মাছ একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি নাড়াচাড়া করলে। মাছও দেওয়া হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি মিন্ট লিভ গুলো ছড়িয়ে দিচ্ছি। জলটা যথেষ্ট গরম হয়ে এসেছে, এবার আমি 2টো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে যোগ করে দিলাম। ফ্লেমটা এখনো লোতেই আছে, এবার আমি কুকারটা বন্ধ করে ফ্লেমটা বাড়িয়ে দেব। রেডি হয়ে গেছে আমাদের ফিশ অ্যান্ড ভেজিটেবল স্টু। খুব হালকা মাছ ও তরকারি স্টু এটা, একদম তেল ছাড়া, জিরো অয়েল। আশা করি খেতেও খুব ভালো হবে।